আগে আগের থেকে আমরা একটু বলি, আগের ভিডিওতে আমাদের পুরোটা বলা হয়নি। যাই হোক, এখানে দেখো দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দু যদি থাকে, দশমিক বিন্দু আছে তাহলে পয়েন্ট ওয়ান 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 যদি এভাবে থাকে, তাহলে দেখো তার অবস্থানগত মানগুলো হবে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তারপর টু টু দি পাওয়ার মাইনাস টু, টু টু দি পাওয়ার মাইনাস থ্রি, টু টু দি পাওয়ার মাইনাস ফোর, টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ, টু টু দি পাওয়ার মাইনাস সিক্স, টু টু দি পাওয়ার মাইনাস সেভেন, এইভাবে চলবে। তার সমতুল্য দশমিক সংখ্যা দেখো, এখানে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হলো পয়েন্ট ফাইভ, তারপরে পয়েন্ট টু ফাইভ তার অর্ধেক হলো পয়েন্ট ওয়ান টু ফাইভ, তারপরে পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ, তারপরে আসছে পয়েন্ট জিরো সিক্স টু ফাইভের পর আসবে পয়েন্ট জিরো থ্রি ওয়ান, জিরো থ্রি ওয়ান টু ফাইভ। দেখো এখানে প্রত্যেককে তুমি দুই দিয়ে ভাগ করে করে দেখো, দেখো প্রত্যেকটাই একই রকম করে বুঝতে পারবে। এবারে দেখো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন কি করে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করবে। এবারে উদাহরণটা ভালো করে দেখো, এই উদাহরণ এটা করা আছে, এটা একটু ভালো করে দেখো। আমাদের 21 এই সংখ্যাটাকে তুমি বাইনারিতে পরিবর্তন করতে চাইছো, তাহলে আমাদের দশমিক সংখ্যা 21 ভাজক হচ্ছে 2, তাহলে আমরা যদি এখানে দেখো 21কে 2 দিয়ে ভাগ করেছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 10। এটা হলে এই ওয়ানটা হলো হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার, ঠিক আছে। তাহলে আবার 10কে 2 দিয়ে ভাগ করলে 5, পাঁচ পাঁচ ভাগ করলে কত হয়, রিমাইন্ডার কত, শূন্য। আমি একবার দেখিয়ে দিচ্ছি, ধরো 21কে তুমি 2 দিয়ে ভাগ করলে গেল নাই শূন্য, তাহলে আমাদের এইটা হলো রিমাইন্ডার, হ্যাঁ, আর এটা হলো কোশ্চেন, ঠিক আছে। তাহলে আবার এই 10 হলো, 10কে 2 দিয়ে ভাগ করে 5 হচ্ছে, ভাগশেষ নেই বলে শূন্য, 5কে 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ হচ্ছে 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, ভাগশেষ শূন্য, 1কে 2 দিয়ে ভাগ করলে শূন্য, ভাগশেষ 1। তাহলে আমাদের এই যে 10101 এইটা হচ্ছে এলএসবি হবে, এটা হচ্ছে এমএসবি, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কিভাবে এই অর্ডারে, ঠিক আছে। দেখো এখানেও তাই একই রকম, দশমিক সংখ্যা 21, ভাজক 2, ভাগফল হচ্ছে 10, ভাগশেষ হচ্ছে 1, এইভাবে ভাগ করে পড়তে হবে। তারপরে নিচের থেকে উপর পর্যন্ত লিখতে হবে, তাহলে ভাগশেষগুলির শেষ থেকে প্রথম পর পর তীর চিহ্নিত সজ্জায় লিখতে হবে, তাহলে 10101, তাহলে 21 টু দি বেস 10 সমান এটা হয়েছে। কারো যদি অসুবিধা হয় দেখো দ্বিতীয় কেসটা দেখো, 41 আছে, দেখো 41কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 20, ভাগশেষ 1, এখানেও তাই, এই ভাগটা দেখে নাও, ঠিক আছে। এখানে দেখো 2 দিয়ে ভাগ করলে 20 হলো ভাগশেষ 1, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, ভাগশেষ শূন্য, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, ভাগশেষ শূন্য, 5কে 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, ভাগশেষ শূন্য, 1কে 2 দিয়ে ভাগ করলে 0, ভাগশেষ 1। তাহলে আমাদের লেখার সময় কি হবে, 101001, তাহলে এটা হবে এমএসবি, এটা হলো এলএসবি, তাই তো। তাহলে এটা লেখা হলো কি 10, দেখো 101101, তারপর 001001 টু দি বেস 2, এই টুটা লেখা মানেই হলো বাইনারি সংখ্যা, আর এই 10 মানে ডেসিমেল সংখ্যা। একইভাবে দেখো 73, 73কে তুমি 2 দিয়ে ভাগ করো 36, ভাগশেষ 1, 36 18, একইভাবে তোমরা এটা দেখো, এইখানে ওয়ানটা হবে এলএসবি, এটা হলো এমএসবি। এবারে দেখো 153, এই সংখ্যাটাকেও 2 দিয়ে দিয়ে ভাগ করেছে, 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে 76, তাই যত বড় সংখ্যা হবে 01 এর সিকোয়েন্সের সংখ্যা, মানে 01 এর সংখ্যাটা তত বেশি হবে, ঠিক আছে। তাহলে 153, তাহলে এখানে হলো 76, হ্যাঁ,
76, তাহলে এক হলো ভাগশেষ, একই রকম 76-কে 2 দিয়ে ভাগ করলে 38, শূন্য ভাগশেষ, 19, শূন্য ভাগশেষ, 9, এক ভাগশেষ, 4, এক ভাগশেষ, 2, 0 ভাগশেষ, 1, 0 ভাগশেষ, 1-কে ভাগ করে দিয়ে 1। তাহলে এটা হলো LSB, এটা হলো MSB, লেখা হবে 100, নিচ থেকে উপর পর্যন্ত লিখতে হবে, তাহলে হয়ে যাবে। এবারে দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখো, প্রথমে ভগ্নাংশ সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে, প্রাপ্ত গুণফলটি মূল সংখ্যাটিকে পাশে সরিয়ে রাখতে হবে, এখন মূল সংখ্যাটিকে বাদ দিয়ে অবশিষ্ট ভগ্নাংশ সংখ্যাটিকে পুনরায় 2 দিয়ে গুণ করতে হবে, অবশিষ্ট ভগ্নাংশ সংখ্যাটিকে 2 দিয়ে ক্রমান্বয়ে গুণ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভগ্নাংশটির মান শূন্য না হয়। তাহলে একটা অঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার দেখো, আমাদের 0.875 আছে, তাহলে প্রথমে তুমি 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করার পর 1.750 হলো, এই 1টাকে তুমি পাশে রাখছো। এবারে এই যে ভগ্নাংশ অংশটা, একে আবার 2 দিয়ে গুণ করছো, দিয়ে পূর্ণ অংশটাকে রাখছো, একইভাবে আবার ভগ্নাংশটাকে নিয়ে রাখছো, তাকে 2 দিয়ে গুণ করলে পূর্ণ অংশ পেলে, যতক্ষণ পর্যন্ত না 0,0 আসছে এরকম দশমিকে, ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে। আর এই ক্ষেত্রে এখানে দেখো লেখাটা হবে আমরা উপর থেকে নিচে, কেন এর ভ্যালু বেশি হবে, সেই জন্য 110, তাহলে দশমিকের পর হবে 110, সরি 111, এখানে যেহেতু তিনটে আছে পরপর। দ্বিতীয় ক্ষেত্রেটা ভালো বুঝতে পারবে, দেখো এটা আছে, এখানে শেষ হবে না, 2 দিয়ে গুণ করবে, এটা পাচ্ছ, এটা হলো তোমার পূর্ণ অংশ, তারপর এই পূর্ণ অংশটা এখানে লিখছো, বাকি ভগ্নাংশটা লিখে তাকে 2 দিয়ে গুণ করবে, পূর্ণ অংশটাকে এখানে রাখবে, আবার ভগ্নাংশটাকে পরের লাইনে নিয়ে আসবে, 2 দিয়ে গুণ করবে, পূর্ণ অংশটাকে পাশে রাখবে, এইভাবে অগ্রসর হতে হবে। তাহলে আমরা তারপরে লেখা হচ্ছে কি, তাহলে এই যে সংখ্যাটা পাচ্ছ, তাহলে এখানে 0.010001, ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি, মানে এর পরও আরও আছে, কারণ এটাকে আবার 2 দিয়ে গুণ করলে আবার পূর্ণ অংশ ভগ্নাংশ তোমরা এইভাবে চালিয়ে যেতে পারো। এবার দেখো এখানে 0.25 আছে, 2 দিয়ে গুণ করলে 0.50, এই শূন্যটা পূর্ণ সংখ্যাটাকে এখানে রাখছো, 0.50-কে আবার 2 দিয়ে গুণ করলে তাহলে 1.00, এটাই হয়ে গেল, কারণ এখানে ভগ্নাংশ যেহেতু 0,0 হয়ে গেছে, তাহলে এখানে টার্মিনেট করে যাবে, ঠিক আছে। তাহলে লেখাটা হবে 0.0025 সমান, দেখো আমার প্রথমে আছে 0, তারপর আছে 1, তাহলে 0,1, তার সামনে পয়েন্ট দিতে হবে 2। তাহলে বাইনারি ডেসিমেল সংখ্যা থেকে আমরা যদি ডেসিমেল পয়েন্ট থাকে, তাহলে আমরা বাইনারি পয়েন্টে নিয়ে আসতে পারবো। এবার দেখো বাইনারি টু ডেসিমেল কনভার্সন, আমরা এর পরের ভিডিওতে এটা দেখাচ্ছি। এবারে দেখো বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, তাহলে আমরা এরপরে শিখব B2D। দেখো বইটা, তোমাদের বই একটা বই গৃহপালের বইটা থেকে আমরা পরপর যাচ্ছি, তারপরে অন্য বই থেকেও আমরা করাবো, ঠিক আছে, বা প্রিভিয়াস ইয়ারে কীভাবে পড়ছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে কোনো একটা বইকে আমাদের ফলো করতেই হবে। কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেল বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে মূল সংখ্যাটিকে তাদের অবস্থান অনুযায়ী 2^0, 2^1, 2^2, 2^3, 2^4 এইভাবে ক্রমাগত গুণ করার পর, যেহেতু বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2,
কেন বেস 0 আর 1 আছে দুটো অঙ্ক নিয়ে তো তৈরি তাহলে বেস 2 প্রাপ্ত গুণফলগুলি যোগ করে ডেসিমেল সংখ্যা পাওয়া যায় এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 0 সমান 1 2 টু দি পাওয়ার 1 সমান 2 2 টু দি পাওয়ার 2 সমান 4 এইভাবে সংখ্যার অবস্থান অনুযায়ী মানের পরিবর্তন হয় তাহলে দেখো এখানে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় কি করে প্রকাশ করবে ওয়ান জিরো তাহলে আমাদের এটা হচ্ছে ডেসিমেল সরি এটা বাইনারি নাম্বার এই বাইনারি নাম্বার সেই জন্য ওয়ান ইন্টু দেখো কতগুলো অঙ্ক আছে একটা দুটো আছে তা দুটো যেহেতু আছে দুটো বিট আছে মানে হলো আমরা দুইয়ের পাওয়ার এক থেকে শুরু করব দেখো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার জিরো তাহলে দেখাচ্ছে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু ওয়ান তাহলে দুই আর শূন্যে দুই হয়ে গেল একইভাবে দেখো ওয়ান জিরো ওয়ান দেখো কটা আছে একটা দুটো তিনটে আছে তাহলে টু টু দি পাওয়ার টু হবে তাহলে প্রথমটা ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো এইভাবে তাহলে টু টু দি পাওয়ার টু মানে চার এটা শূন্য হবে এটা ওয়ান ইন্টু ওয়ান তাহলে চার একে পাঁচ হয়ে গেল একইভাবে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে প্রথমের ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি কেন একটা দুটো তিনটে চারটে আছে তাহলে টু টু দি পাওয়ার থ্রি সঙ্গে গুণ হবে তারপর টু টু দি পাওয়ার টু তারপর টু টু ওয়ান টু টু দি পাওয়ার জিরো আর সহগগুলো হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর তুমি এটা ক্যালকুলেশন করবে সহজেই বুঝতে পারবে পরেরটা দেখো চারেরটা একই রকম পাঁচেরটা দেখাচ্ছি বলে দিই কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে এই তো আটটা মানে এগুলো সহগ হবে তাহলে টু টু দি পাওয়ার সেভেন থেকে টু টু দি পাওয়ার জিরো পর্যন্ত লিখবে তাদের প্রত্যেকের সহগ ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 লেখা আছে যোগ করে দেবে প্রত্যেকটাই ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে আছে জিরো তিনটে ওয়ান আছে দেখো একটা দুটো তিনটে ওয়ান তাহলে এটা হলো টু টু দি পাওয়ার সেভেন থেকে টু টু দি পাওয়ার জিরো লেখা হলো তাদের সহগ লেখা হলো প্লাস চিহ্ন দিয়ে দেবে তাহলেই এরপরে ভ্যালুগুলো ক্যালকুলেট করবে যা হবে টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আঠাশ এটা জিরোর সঙ্গে গুণফল আছে 64 হবে 32 16 8 4 2 1 তো ভালো করে লক্ষ্য করে দেখো টু টু দি পাওয়ার জিরো নাকি 1 2 4 8 16 32 64 128 তাই তো তাহলে এইভাবে এবার এগুলো যোগ করে দাও দেখো 151 হয়ে গেল ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক বিন্দুর ডান দিকে উপস্থিত সংখ্যাগুলি তাদের অবস্থানগত মান অনুযায়ী টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস টু 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 দি পাওয়ার মাইনাস থ্রি টু টু দি পাওয়ার মাইনাস ফোর ইত্যাদির দ্বারা গুণ করে এই গুণফলকে যোগ করলে বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমিল সংখ্যা পাওয়া যায় এবার দেখো যে 0.1011 সংখ্যাটিকে দশমিক রূপে প্রকাশ এখানে দেখো দশমিক বিন্দু যদি ডান দিকে যাও তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে টু টু দি পাওয়ার মাইনাস টু 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 দি পাওয়ার মাইনাস থ্রি টু টু দি পাওয়ার মাইনাস ফোর আর সহগগুলো হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এবার দেখো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হলো 0.5 এটা হলো মাইনাস টু মানে 0.25 মাইনাস থ্রি হলো 0.125 তারপরে এটা হচ্ছে কি 0.0625 এবারে যেগুলোর ওয়ান আছে সেগুলোকে যোগ করবে বাকিগুলো তো অটোমেটিক জিরো হয়ে গেল তো ভ্যালু তুমি এটা পাবে একইভাবে দেখো এবারে দেখো দশমিক বিন্দুর ডান দিকে এবং বাঁ দিকে যদি অঙ্ক থাকে সেই রকম বাইনারি সংখ্যাটাকে কি করে দশমিক সংখ্যায় পরিবর্তন করবে দেখো যেটা বাঁ দিকে দশমিক বিন্দুর বাঁ দিকে যেগুলো আছে দেখো এখানে এক তিনটে অঙ্ক আছে তাহলে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু হবে জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান হবে ওয়ান ইন্টু টু দি পাওয়ার জিরো হবে এই পর্যন্ত লেখা হয়ে গেল দশমিক বিন্দু হবে হ্যাঁ এবার এদিকে দেখো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এই ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এগুলো ক্যালকুলেশন করো এইখানে আমাদের
যে এইখানে দশমিক বিন্দুটা এইভাবে না বলে যদি আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবারে দেখো চার একে পাঁচ হবে, এখানে প্লাস হলো 0.5, 0.125, মানে আসবে 5 প্লাস 0.625। এবার এটাকে যোগ করলেই পেয়ে যাবে এটা, ঠিক আছে। একই রকম করে দেখো তিন ও চার উদাহরণটা ভালো করে দেখো তোমরা প্রত্যেকে, মন দিয়ে দেখো। সেখানে দেখো এখানে চারটে অঙ্ক আছে, দেখো 2 টু দি পাওয়ার 3 থেকে স্টার্ট করেছে, সবগুলো 1 1 0 1, 1 ইনটু এত, 2 1 ইনটু এত, 0 ইনটু এত। এরপর দেখো এই দশমিক বিন্দুর পরের হচ্ছে কি যেটা প্রথমে আছে তা সেটা সহগ হবে 2 টু দি পাওয়ার মাইনাস, দেখো 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1। এখানে দশমিক বিন্দুটা এইভাবে না দিয়ে তুমি প্লাস চিহ্ন দাও, দেখবে সহজেই বুঝতে পারবে, ঠিক আছে। 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1, 0 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2, 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 3, অ্যান্ড 0 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 4। এবারে এই ক্যালকুলেশনগুলো করবে, ক্যালকুলেশন করার পর তুমি এইখানে যে দশমিক বিন্দুটা আছে আমরা এইখানে এটাকে প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলে সুবিধা হবে, তাহলে 8 হাজারে 12 একে 13 হলো, তাহলে এখানে তুমি লিখতে পারবে 13 প্লাস, এখানে দেখো দশমিক পাঁচ আর দশমিক এটা আছে, তাহলে কত হলো না 0.625। এবারে তোমরা জানো দশমিক সংখ্যার ওই যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ একসঙ্গে লিখলে কিভাবে হয়, তাহলে আমাদের এখানে বাইনারি সংখ্যা থেকে কি করে ডেসিমেলে যেতে হয়, ডেসিমেল সংখ্যাকে কি করে বাইনারিতে আসতে হয় সেটা আমরা জানলাম। এরপরে দেখো